আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্নতাম আজমাইন সমানিত সুতি দর্শক হঠাৎ মৃত্যু সম্বন্ধে দু একটি কথা হঠাৎ মৃত্যু ভালো মন্দ উভয়টা হতে পারে এটা নির্ভর করছে ব্যক্তির অবস্থার উপরে ব্যক্তি যদি দিনদার হয় মোত্তা হয় যে অবস্থায় তার মৃত্যু হোক এটা তার জন্য কল্যাণকর বরং হঠাৎ মৃত্যুর কারণে যেমন দুর্ঘটনাবশত মৃত্যু তার জন্যে আল্লাহ সবহান আহুয়া তালের পক্ষ থেকে বিশেষ রহমাচ্ছে এতে তার বিছানায় কাতরাতে হলো না রোগে ভুগতে হলো না নাজেহাল অপদস্থ হতে হলো না কারো প্রতি মহতাজ মুখাপে কি হতে হলো না হাতি সেরছে আব্দুল মোমিনু ইস্তের হু মিন দুনিয়া ও আদাহা মোমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার দুঃখ এবং কষ্ট থেকে নিষ্কৃতি লাভ করে সুনান নাসাই হাদিসটি সেই পক্ষান্তরে সে যদি আল্লাহর না ফরমান যে অবস্থায় মৃত্যু হোক না কেন তার জন্য সেটা মহা বিপদের কারণ হবে হঠাৎ মৃত্যুর কারণে সে তোবা করতে পারল না সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারল না সে নিজকে সংশোধন করে নিতে পারল না এমনকি মানুষের কাছে মানুষের কাছে যে অপরাধগুলো রয়েছে অপরাধ থেকে সে ক্ষমা চেয়ে নিতে পারল না আর এ কারণেই আল্লাহর ক্রোধ ও আজাবের দিকে দাবিত হলো উল্লেখ্য যে হঠাৎ মৃত্যু কিয়ামতের একটি আলামতিবনে মালিক রহিয়া করিম সালাম থেকে বর্ণনা করেন আই মাউতুল ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হাসান কিয়ামতের পূর্বক্ষণে হঠাৎ মৃত্যু প্রকাশ পাবে অন্য হাদিস এসছে আখদাতুল আসব লিল কাফের ও রহমেতুল লিল হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু মৌমিনের জন্য রহমত আর কাফের জন্য পাকড়াও তার জন্য গ্রেফতার তো ব্যক্তির উপরে সাধারণভাবে ডালাওভাবে মন্তব্য এটা করা যাবে না যে হঠাৎ মৃত্যু তার জন্য ভালো হয়েছে হঠাৎ মৃত্যু তার জন্যে খারাপ হয়েছে এটি তার আমলের উপরে তার এখলাসের উপরে তার নিহতের উপরে সর্বোপরি আল্লাহ তিনি তিনি ভালো করে জানেন যে আসলে তার জন্যে তার এটা তার জন্যে কল্যাণকর না অকল্যাণকর কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্বশেষ আমল সর্বশেষ আমলটি এখানে ধর্তব্য সে যদি ইমানের উপরে থাকে ইখলাসের উপরে থাকে আমলের উপরে থাকে তাহলে হঠাৎ মৃত্যুটা তার জন্যে কল্যাণকর হয়েছে এটা আল্লাহতালার পক্ষ থেকে রহমান আর তার ব্যতিক্রম যদি হয় সে যদি না ফরমান হয় পাপিষ্ট হয় পাপের অবস্থায় গুণার অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে এটি তার জন্য অকল্যাণের কারণ হল আল্লাহ সুবহান আহুয়া তালা আমাদের সকলকে ইমান এবং আমলের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন সুবহান কাল্লাহমাবি হামদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক ফিরক বা তুবাইক